প্রতিভালয় নাশকতার মামলায় 850 আনসার সদস্যকে সিএমএম আদালতে হাজির করা হয়েছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন বিস্তারিত। জি, যেমনটি বলছিলেন, গতকালকে রাতে অর্থাৎ সকাল থেকে আমরা দেখেছি সচিবালয়ের সামনে আনসার সদস্যরা তারা তাদের একদফা দাবিতে তারা সেখানে কর্মসূচি দিয়েছে এবং সেটি আমরা দেখেছি পরবর্তীতে রাত 9টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করেছিল। এক পর্যায়ে তারা যখন আমরা দেখেছি সচিবালয়ের সেখানের যে কর্মকর্তারা রয়েছে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল এক পর্যায়ে, তখন সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক রয়েছেন তারা ঘোষণা দিয়েছে তাদেরকে সেখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে দুজনকে। সের প্রেক্ষিতে তারা কিন্তু তারা আবার তাদেরকে প্রতিহতের একটা ডাক দিয়েছিল এবং সেক্ষেত্রে আবার দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গা থেকে যে ছাত্ররা রয়েছে তারা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান নিতে শুরু করে এবং সে পর্যায়ে এক পর্যায়ে আনসার যে সদস্যরা রয়েছে তারা কিন্তু মারমুখী অবস্থা সৃষ্টি করে এবং সেখানে এক প্রকার সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনাকে ঘিরে তখনই 350 জনকে সেখানে আটক করা হয়েছিল এবং পরবর্তীতে রমনা, শাহবাগ এবং পল্টন থানায় 3টি মামলা সেখানে হয়েছে এবং সেই 3টি মামলার ঘটনায় আমরা দেখেছি আজকে সকাল গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত 109 জনকে এখন পর্যন্ত নিয়ে আসা হয়েছে এখানে সিএমএম কোর্টে এবং এর পরবর্তীতে 850 জনকে পর্যায়ক্রমে নিয়ে আসা হবে। যদিও এখন পর্যন্ত আমরা দুপুর পর্যন্ত আমরা কাউকে নতুন করে এখনও আনতে দেখিনি, তবে কথা রয়েছে তাদেরকে নিয়ে আসা হবে এবং যে 109 জনকে নিয়ে আসা হয়েছে তাদেরকে এখানে আদালতের যে হাজতখানা রয়েছে সেখানে রাখা হয়েছে এবং তাদেরকে বিকেল নাগাদ আদালতে তোলার কথা রয়েছে এবং সেক্ষেত্রে আসলে তাদের এই আন্দোলনের পেছনে কোনো ঘটনা আছে কিনা কিংবা তাদের কোনো ইন্ধনদাতা রয়েছে কিনা সেটি একটু বিষয়, কারণ যেহেতু তাদের আন্দোলনের যে বিষয় রয়েছে সেটি কিন্তু সচিবালয় থেকে যে উপদেষ্টা রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তারা কিন্তু এক প্রকার মেনে নিয়েছিল এবং সময় চেয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু কয়েকজন আনসারদের সমন্বয়ক তারা ভেতরে গেলেও তারা পরবর্তীতে যখন যে সে বিষয়টি জানান এক পক্ষ আনসারদের একটি অংশ কিন্তু তারা তাদের সেই আন্দোলনের দাবি থেকে তারা সরে যায়নি, তারা সেখানে সংঘর্ষের মতো ঘটনার সৃষ্টি করেছিল যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নিয়েছে। তো এখন পর্যন্ত আমরা সিএমএম কোর্টে যে তথ্য এখন পর্যন্ত তাদেরকে আদালতে তোলা হয়নি, তাদেরকে বিকেলের মধ্যে আদালতে তোলা হবে। তো ডানা, এই ছিল সিএমএম কোর্ট থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।